নমস্কার বন্ধু, জয় ভাতিহাটে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভিন্ন ব্লক থেকে অনেক বন্ধুই হচ্ছে আশাকর্মী ফর্ম ফিল আপ করেছেন। তো তাদের অনেকেই কিন্তু আমাদের যারা হচ্ছে ডকুমেন্টস ভুল দিয়েছেন বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের ফর্মটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে। তো আমাদের অনেকের হচ্ছে যে ডকুমেন্টস হচ্ছে রিজেকশন হয়ে গেছে, কিভাবে আমরা পুনরায় হচ্ছে সিলেকশনে যাবেন সেটাও আমাদেরকে বলে দেবো। কবে হচ্ছে আমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোথায় গেলে হচ্ছে আমাদের যাদের হচ্ছে রিজেকশন হয়ে গেছে কিভাবে পুনরায় আমরা সিলেকশন করতে পারবেন, টোটাল ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর জব হাজার একটা ইউটিউব চ্যানেল যারা নতুন তাদের করবো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এছাড়া আমাদের কিন্তু কবে ফর্ম ফিল আপ হচ্ছে, এছাড়াও কবে হচ্ছে আমাদের এক্সাম হবে, ইন্টারভিউ হবে, টোটাল কিন্তু আমার ভিডিওদের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধু, নোটিফিকেশনে কি বলা আছে যেসব বন্ধুদের রিজেকশন হয়ে গেছে আমাদের নাম পরপর লিস্টে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা অনস্কি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে এই নোটিফিকেশনটা হচ্ছে পাবলিশ হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তো এটা হচ্ছে একটা নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কিন্তু আমাদের রিজেকশনে কিন্তু বিভিন্ন ব্লকের এবং নাম দেওয়া আছে। তো আমরা অনস্ক্রিন এখানে দেখতে পাবেন, তো এখানে আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন বিভিন্ন কিন্তু ব্লকে এবং সাব সেন্টারের নাম বলে দিয়েছে। তো হচ্ছে আপনাদের যাদের হচ্ছে সাবমিশন আইডি কিন্তু নিচে পরপর দিয়ে দিয়েছে, ব্লকের নাম দেওয়া আছে, তারপর আপনাদের কিন্তু নামও দেওয়া আছে, তারপর ফাদার নামটা হচ্ছে দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের সাব সেন্টার, যে সাব সেন্টারের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই সাব সেন্টারও দেওয়া আছে, এবং রিজেকশন কি কারণে হয়েছে এই রিজেকশনের কারণটাও কিন্তু আমরা পাশে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন কারণে কিন্তু এখানে রিজেকশন হয়েছে। তো এইখানে আইডি নাম্বারটা আপনারা দেখে নেবেন, কিংবা নামটাও দেখে নেবেন, বাবার নামটা দেখে নেবেন, কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে রেসিডেন্সিয়াল হচ্ছে স্ট্যাটাস নট হচ্ছে ম্যাচ, আমাদের কিন্তু রেসিডেন্সিয়াল যে হচ্ছে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদেরকে ম্যাচ হয়নি অনেকের আছে। তারপর এখানে দেখছে ভোটার কার্ড নট আপলোড, আমরা কিন্তু ভোটার কার্ড আপলোড করেননি। তারপর দেখতে পাচ্ছেন বোর্ড হচ্ছে নট অ্যাপ্রুভ, বিভিন্ন যে হচ্ছে ডকুমেন্ট দিয়েছিল সেই বোর্ডগুলো কিন্তু অ্যাপ্রুভেল নয়, যে সার্টিফিকেটগুলো আমরা দিয়েছেন। এছাড়াও আমাদের নিজে স্ক্রল করবেন, রং ডকুমেন্টস আপলোড করছেন, আমাদের অনেকেই হচ্ছে রং ডকুমেন্টস আপলোড করেছেন। তো কারা কারা রং ডকুমেন্টস আপলোড করেছেন এবং রেসিডেন্স হচ্ছে যাদের স্ট্যাটাস ম্যাচ হচ্ছে না, তো আপনাদের নামটা কিন্তু দেখে নেবেন। এখানে কিন্তু ব্লকের নাম বলে হচ্ছে গজল আছে, তারপর হচ্ছে কালীচক আছে, তারপর কালীচক হচ্ছে 3 আছে, 2 আছে, বিভিন্ন ব্লকে কিন্তু এখানে নাম বলে দিয়েছে, আমরা কিন্তু ভালো করে এটা দেখে নেবেন। তো বন্ধুরা, কোন ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে এই রিজেকশন লিস্টটা বাড়িয়েছে, এটা হচ্ছে মালদা হচ্ছে সদর সাব ডিভিশন থেকে হচ্ছে এই নোটিফিকেশন হচ্ছে পাবলিশ হয়েছে। তো আমরা যারা হচ্ছে মালদা সদর সাব ডিভিশনে আছেন, তো আমরা কিন্তু দেখে নেবেন আপনাদের ব্লকের নাম আছে কি না, আপনাদের নামটা দেখে নেবেন। আর যেসব বন্ধুরা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আশাকর্মী, তো সেই সব বন্ধুরা আমরা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এখানে দেখে দেবো কীভাবে হচ্ছে আমরা যে এই যে রিজেকশন হয়ে গেছে সেই রিজেকশন থেকে কীভাবে আমরা সিলেকশন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু বলে দিয়েছে, এখানে আপনাদের কিন্তু যে রিজেকশন যাদের হয়ে গেছে তারা কিন্তু এই ডকুমেন্টস, আমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস টোটাল কিন্তু নিয়ে এই যে 30/1/2023 তারিখে কিন্তু আমাদের যে আছে ব্লকের ব্লক আছে সেই ব্লকে কিংবা সাব সেন্টারে, যে কোনো এখানে নির্দিষ্ট মেনশন করে দেয়নি, তো আপনাদের কিন্তু যেটা জেনে নেবেন ব্লক থেকে বা সাব সেন্টার থেকে জেনে নেবেন যে আমরা কোথায় হচ্ছে এই টোটাল ডকুমেন্টসটা হচ্ছে নিয়ে গিয়ে আপনাদের পুনরায় রিজেকশন থেকে আমরা সিলেকশন হতে পারবেন। তো এরপরে দেখে দেবো আমরা হচ্ছে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। এই নোটিফিকেশনটা হচ্ছে আমরা নিচের দিকে হচ্ছে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন বিভিন্ন কিন্তু ডকুমেন্টসের নাম কিন্তু এখানে বলে দিয়েছে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আছে, তারপর হচ্ছে মার্কশিট আছে, মানে মাধ্যমিকের মার্কশিট আছে, তারপর সার্টিফিকেট অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিল, আমাদের হচ্ছে বোর্ড সার্টিফিকেট নিয়ে যাবেন, তারপর হচ্ছে আমাদের ভোটার কার্ড বা SC ST সার্টিফিকেট, তারপর ম্যারেজ সার্টিফিকেট আছে, যারা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, যারা হচ্ছে বিধবা হয়ে গেছে, তো আপনাদের সবার সার্টিফিকেটগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে কিন্তু এই 30 তারিখে কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট মেনশন করে দেয়নি বিডিও অফিসে যেতে হবে না, আপনাদের হচ্ছে সাব সেন্টারে যেতে হবে, তো সেটা হচ্ছে আমরা একটু খোঁজ খবর নিয়ে আপনাদের কিন্তু এই 30 তারিখে কিন্তু উপস্থিত হবেন, পুরো ডকুমেন্টস যাদের হচ্ছে রিজেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তো এরপরে কবে হচ্ছে আমাদের ইন্টারভিউ হবে আপনাদের কিন্তু জানিয়ে দেবো, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তো চলো বন্ধু, আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।